নমস্কার বন্ধুরা, হেল্প বাংলা লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে পূর্ব বর্ধমানের দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ থেকে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি হিসাবে বেশ কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে। সো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এ টু জেড সমস্ত কিছু আলোচনা করা হবে। সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যারা এই চ্যানেল প্রথমবারের জন্য ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে ইন ফিউচার জব, স্কলারশিপ রিলেটেড এবং এডুকেশন রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে তা টাইম টু টাইম তোমরা সবার আগে পেতে পারো। সো আমরা এখন রয়েছি দশরথী হাজরা মেমোরিয়াল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি নোটিসে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিসের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলেই সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। এইখানে নোটিস ডেট দেওয়া আছে 7/2/2021 বেরিয়েছে এবং রেফারেন্স নাম্বার ও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারছো। এখানে টোটাল পোস্ট রয়েছে 5টা, তোমরা অন স্ক্রিন সেটা দেখতেই পাচ্ছ। পোস্ট 1 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পদে এবং ক্যাটাগরি আনরিজার্ভ, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, এটা একটাই পোস্ট রয়েছে এবং এখানে স্যালারি দেওয়া হবে 7,100 থেকে 37,600 টাকা এবং গ্রেড পে তার সঙ্গে যুক্ত হচ্ছে 3,600 টাকা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে যিনি আবেদন করতে চাইছে তাকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, তাছাড়াও গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা কলেজ থেকে। এছাড়াও সঙ্গে থাকতে হচ্ছে কম্পিউটার নলেজ। এরপর যা থাকলে তুমি চাকরির সুযোগটা আরো আগে পাবে, সেটা হলো যে যে অ্যাপ্লাই করতে চাইছে সে যদি কোনো কলেজে পার্ট টাইম বা টেম্পোরারি বেসিসে কোনো কাজ করে থাকে তাহলে সে এখানে চাকরির সুযোগটা আরো আগে পাবে অন্যদের থেকে। এরপর 2 নম্বর পোস্টে আসছে ক্লার্ক এলডি, এটাও গ্রুপ সি পোস্টে এবং ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভদের জন্য, একটাই পোস্ট রয়েছে। এখানে স্যালারি দেওয়া হবে 5,400 থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে 2,600 টাকা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, সঙ্গে মাধ্যমিক পাস অথবা কোনো রিকগনাইজড ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেইখান থেকে কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হচ্ছে। সেই সঙ্গেই চাওয়া হচ্ছে যে যারা কাজের অগ্রাধিকারটা আগে পাবে তারা হলো, কেউ যদি এখানে কোনো কলেজে টেম্পোরারি বেসিসে কাজ করে থাকে, 2 ইয়ার্সের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সে এখানে কাজের অগ্রাধিকারটা আগে পাবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কিন্তু সঙ্গে কম্পিউটার নলেজটা অবশ্যই থাকতে হবে। এরপর 3 নম্বর পোস্টে রয়েছে পিয়ন গ্রুপ ডির, এটাও আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, একটাই সিট রয়েছে। স্যালারিটা দেওয়া হচ্ছে 4,900 থেকে 16,200 টাকা এবং গ্রেড পে 1,700 টাকা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে, এটা 8 পাস যোগ্যতায় আবেদন করা যাবে, সঙ্গে এমএস অফিসের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। আর যারা কাজের অগ্রাধিকারটা আগে পাবে তারা হলো, কেউ যদি কলেজেতে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসে কাজ করে থাকে 2 বছরে তাহলে সে এখানে কাজের অগ্রাধিকারটা আগে পাবে। এরপর 4 নম্বরে পোস্টে আসছি গার্ড, যেটা গ্রুপ ডি পোস্ট, এটাও আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, একটা সিট রয়েছে এবং 4,900 থেকে 16,200 টাকা স্যালারি দেওয়া হবে, সঙ্গে 1,700 টাকা গ্রেড পে। এখানে অ্যাপ্লাই করতে গেলে 8 পাস হতে হবে, সঙ্গে বাংলায় বলতে এবং লিখতে জানতে হবে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের কোনো গভর্নমেন্ট স্কুল থেকে তোমাদের 8 পাস করা থাকতে হবে, সঙ্গে এমএস অফিসের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও সেই অনুরূপভাবে কেউ যদি কোনো কলেজে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে 2 বছরের কাজ করে থাকো তাহলে এখানে কাজের অগ্রাধিকারটা আগে পাবে। এরপর 5 নম্বর পোস্টে আছে কর্মবন্ধু পোস্ট, এটা পার্ট টাইম বেসিসে, এখানে যে কোনো স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারো, এটাও ইউআর ক্যাটাগরিদের জন্য, একটাই সিট রিজার্ভ করা রয়েছে। এখানে 3,000 টাকা পার মান্থ দেওয়া হবে, কোনো গ্রেড পে দেওয়া হবে না, এটা পার্ট টাইম বেসিসে একটা জব, লেখা আছে অন পার্ট টাইম বেসিস। এখানে আবেদন করতে গেলে যে ক্যান্ডিডেট আবেদন করবে তাকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, সঙ্গে 8 পাস থাকতে হবে। এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে, অর্থাৎ যারা অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক বা এলডি পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং অন্যান্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন কর্মবন্ধু, তারপর পিয়ন, এই গার্ড, এইসবের ক্ষেত্রে 100 টাকা লাগবে। আর অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক দিয়ে অ্যাপ্লাই করতে গেলে 200 টাকা লাগছে। এই পেমেন্টটা করার জন্য তোমাদের কোনো ন্যাশনাল ব্যাংকে গিয়ে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তাহলেই তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারবে। এবং এই দশরথী হাজরা মেমোরিয়াল কলেজে ফেভার করে এই অ্যাপ্লাইটা করতে হবে, এবং সেখান থেকে একটা চালান দিবে, সেইটা অ্যাপ্লিকেশন ফিসের সঙ্গে চালানটা তোমাদের যখন ফর্মটা ফিল আপ করে পাঠাবে সেইখানেতে
সেইখানের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে, না হলে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে না। এরপর দেখে নেবো 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, না যখন তোমরা এটাকে স্পিড পোস্ট, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাবে, অবশ্যই খামের ওপরে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা অবশ্যই অ্যাপ্লিকেশন খামের উপরে লিখে দিতে হবে, ওই স্পিড পোস্টের খামটার উপরে, না হলে কিন্তু হবে না। এটা 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে, অবশ্যই লিখে দেবে এটা খেয়াল করে। এরপর 5 নম্বর পোস্টে বলা, 5 নম্বর পয়েন্টে বলা আছে যে অ্যাপ্লিকেশনের পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 24/2/2021 বাই 5 PM, অর্থাৎ 24/2/2021 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটাকে, সরি অ্যাপ্লিকেশন ফর্মটাকে পাঠাতে হবে। সেটা তোমরা পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, এবং যেই ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানাকে উদ্দেশ্য করে পাঠাতে হবে, দি প্রিন্সিপাল দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ, এই ঠিকানায়, পিন নাম্বারের সমস্ত কিছু দেওয়া আছে, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এরপর দেখে নেবো 11 নম্বর পয়েন্টে কি বলা আছে, না এখানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক ডি, এই দুটো পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে রিটেন টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউ হবে। সো এখানে কত নম্বরের কি কোয়েশ্চেন প্যাটার্ন আসবে, কি কি থাকবে, সে সমস্ত কিছু লেখা আছে, তোমরা দেখে নিতে পারছো। তারপর 12 নম্বর পয়েন্টে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ বাকি যে তিনটে পোস্ট রয়েছে পিওন, গার্ড, কর্মবন্ধু, এগুলো শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সো যেমন হচ্ছে রিপোর্টিং টাইম বলা আছে যে 10টা থেকে 11টা 30, এইটা এটা হচ্ছে রিপোর্টিং টাইম পিওন ওয়ান এর ক্ষেত্রে, আর ডেট দেওয়া আছে 27/2/2021, অর্থাৎ যারা পিওন, গার্ড এবং কর্মবন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে 27/2/2021 তারিখে এই টাইমের মধ্যে এই স্থানে উপস্থিত থাকতে হবে, অফিস অফ এসডিও এই স্থানটাই তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানে তোমাদের উপস্থিত থাকতে হবে। আর যারা গার্ড ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে 28/2/2021 ওই একই রিপোর্টিং টাইমে একই স্থানে উপস্থিত থাকতে হবে, এবং কর্মবন্ধু প্রকল্প যারা, সরি কর্মবন্ধু পোস্টে যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে ওই 27/2/2021, অর্থাৎ পিওন আর কর্মবন্ধু এই দুটো একই ডেটে উপস্থিত থাকতে হবে, কিন্তু রিপোর্টিং টাইমটা আলাদা আলাদা আছে, কিন্তু জায়গাটা একটাই, তোমরা দেখতে পাচ্ছ। এরপর কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জানতে পারবে। আর কন্ট্যাক্টের টাইমও দেওয়া আছে 11:30 থেকে 1:30, এই টাইমের মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেইখানে কল করে জেনে নিতে পারবে। এরপর এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা তোমাদের ফিল আপ করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, এইখানে একটা ফটো চিটাতে হবে, তারপর এইখানে ক্যাপিটাল লেটারের নাম, যে অ্যাপ্লাই করছে তার মায়ের নাম, গার্জেন নাম, সমস্ত কিছু ফিল আপ করে দিবে, তারপর কোন কোন ল্যাঙ্গুয়েজ বলতে, লিখতে এবং পড়তে পারো সেইগুলো টিক মার্কস দিতে হবে। আশা করছি এটা তোমাদের নিজেরাই ফিল আপ করে নিতে পারবে। এরপর এখানে সই করতে হবে, ডেট আর প্লেস দিয়ে পাঠিয়ে দিতে পারো, সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো এজ প্রুফ লাগবে একটা, এবং প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ ডিক্লারেশন হিসাবে নিজেকে অ্যাটেস্টেড করে দিতে হবে। এখানে এজ প্রুফ হিসাবে তুমি তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা এমপি এবং এইচএস এর অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারছো, এবং সেই জেরক্সের নিচে অবশ্যই তোমাদের সই করে দিতে হবে। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ দিতে হচ্ছে এবং কম্পিউটার নলেজ দিতে হচ্ছে, সঙ্গে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগছে, এছাড়াও ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রুফ দিতে হচ্ছে, এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিলেই হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসে নিজের অ্যাটেস্টেড করা থাকতে হবে, অর্থাৎ নিজেকে সই করে দিতে হবে। এই ছিল অ্যাপ্লিকেশন ফর্ম, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, এবং ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো, তাহলে সেই ডিস্ট্রিক্ট থেকে কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হলে এই চ্যানেল থেকে সরাসরি ভিডিও আপলোড করে দেওয়া হবে। আর ভিডিও শেষে একটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিও, ততক্ষণে বাই।